সুচরিতা মণ্ডল। হাই, আমি প্রসেনজিৎ মণ্ডল। আমরা লকডাউনে বিয়ে করেছি। আমরা জানতাম না যে আমরা এই লকডাউনের সময় বিয়ে করতে পারবো কি পারবো না। তো যাই হোক, 31 তারিখে ঠিক করা হলো। তো আমাদের কাছে 10 দিন মাত্র সময় ছিল বিয়ের অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো ওই সময়টা ভীষণ ক্রুশিয়াল ছিল, বিকজ লকডাউনের মধ্যে এত কিছু ম্যানেজ করা আর বাইরে যেহেতু গ্যাদারিং করা একদম চলবে না, তো সেই ক্ষেত্রে অনেক রকম আমরা প্রবলেম ফেস করেছি। বিয়ের সময়টা হচ্ছে কি, যেহেতু সোশ্যাল গ্যাদারিং একটা লিমিটেশন রয়েছে, তো সেই দিক থেকে আমরা সেই যা নিয়ম আছে সেই নিয়মগুলো মেনটেন করে সব কিছু সেইভাবেই করা হয়েছে। এটা একটা আমাদের কাছে মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স বলা চলে, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের রিলেটিভস হোক বা বন্ধু হোক দাদা হোক কাউর বিয়েতে এই ধরনের এক্সপিরিয়েন্স আমরা কখনোই করিনি। এই মুহূর্তে টোটাল ওভারঅল যদি দেখি আমরা ভীষণ হ্যাপি।